ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকেরই সবচেয়ে প্রিয় ফুটবলার, কিন্তু কিভাবে পর্তুগালের মাদেইরার সেই ছোট্ট শিশুটি আজকের বিশ্বখ্যাত রোনালদো হলেন সেই গল্পটি কি সবার জানা আছে? চলো জেনে নেওয়া যাক রোনালদোর ছেলেবেলার গল্প। ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম 1985 সালের 5ই ফেব্রুয়ারি। চার ভাই বোনের ভিতর তিনি সবচেয়ে ছোট। তার মা ছিলেন একজন রাঁধুনি এবং বাবা ছিলেন বাগানের মালিক। ছোটবেলা থেকেই রোনালদো ভীষণ ফুটবল পাগল ছিলেন, এমনকি ঘুমানোর সময়ও তিনি বল পাশে রেখে ঘুমাতেন। মা পড়তে বসালে তিনি জানালা দিয়ে চুপি চুপি পালিয়ে বেরিয়ে যেতেন ফুটবল খেলার জন্য। মাত্র 10 বছর বয়সে তিনি ন্যাসিওনাল নামে তার এলাকা মাদেইরার একটি জনপ্রিয় ক্লাবে যোগদান করেন। আর 12 বছর বয়সে তিনি পর্তুগালের অন্যতম সেরা ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সুযোগ পান। তখন পরিবার ছেড়ে তাকে একা একা পাড়ি জমাতে হয় পর্তুগালের রাজধানীতে। ছোট রোনালদো তখন বাবা মার কথা মনে করে প্রতিদিনই কাঁদতেন। স্কুলে তিনি সবার মাঝে বেশ জনপ্রিয় হলেও পড়ালেখায় তার একদমই মন ছিল না। একবার এক টিচার তার সাথে খারাপ ব্যবহার করলে রোনালদো রেগে সেই টিচারের গায়ে চেয়ার ছুড়ে মারেন। তাকে বহিষ্কার করা হয় স্কুল থেকে। এরপর থেকে তিনি আর পড়ালেখার ধার ধারেননি। ফুটবল খেলে ভালোই যাচ্ছিল সময়, কিন্তু 15 বছর বয়সে রোনালদো এক কঠিন বিপদে পড়েন। ডাক্তারি পরীক্ষায় তার একটি অসুখ ধরা পড়ে, রেসিং হার্ট ডিজিজ। অর্থাৎ তার হার্টবিট স্বাভাবিক অবস্থায়ও সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আর ফুটবল খেলতে গেলে তো কথাই নেই, ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন রোনালদোর আর ফুটবল খেলা চলবে না, কারণ এই অসুখে আগেও অনেক ফুটবলার খেলার মাঠে মারা গেছে। কিন্তু ফুটবল ছাড়া রোনালদো বাঁচবেন কী নিয়ে? তাই জীবনের ঝুঁকি নিয়ে তিনি লেজার সার্জারি করালেন এবং সুস্থ হয়ে গেলেন। অসুস্থতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপারেশনের কিছুদিন পরেই তিনি আবার ফিরে এলেন খেলার মাঠে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 2003 সালে রোনালদো মাত্র 18 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করেন 12 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। আর তারপর বাকিটা ইতিহাস। ছোটবেলায় রোনালদোর ডাকনাম ছিল ক্রাই বেবি, কারণ খেলার মাঠে তিনি কাউকে বল পাস করলে সে যদি গোল করতে না পারত রোনালদো রাগে একদম খেদে ফেলতেন। তিনি কখনোই মদপান করেন না, কারণ রোনালদোর বয়স যখন 20 বছর তখন তার বাবা অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান। সেই থেকে তিনি অ্যালকোহল ছুঁয়েও দেখেন না। রোনালদো প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা ব্যায়াম করেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও কঠিন ডায়েট মেনে চলেন। তার শরীরে বডি ফ্যাটের পরিমাণ মাত্র 10%। তার নাম রোনালদো রাখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম থেকে। তিনি রোনালদোর বাবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পৃথিবীর অনেক দেশেই নিয়ম হচ্ছে গায়ে ট্যাটু করানোর 3 থেকে 6 মাস পর্যন্ত ব্লাড ডোনেট করা যাবে না, কারণ এতে ইনফেকশনের ভয় থাকে। এবং এজন্যই রোনালদোর শরীরে কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিতই ব্লাড ডোনেট করেন। কমেন্ট করে জানিয়ে দাও কোন খেলোয়াড়কে নিয়ে নেক্সট ভিডিও দেখতে চাও এবং ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে। শেষ করছি রোনালদোর একটি উক্তি দিয়ে।